আজ ফের কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে চলবে ঝোড়ো হাওয়ার তাণ্ডব, সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোন কোন জেলায় আশ্রয় পড়বে ঝড়, কতদিন চলবে বাংলার জেলাগুলিতেই ঝড় বৃষ্টি, আজ এবং আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 19 মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 18 এবং 19 মার্চ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে, তবে শনিবার থেকে ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কমবে, কমে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। দক্ষিণবঙ্গে মূলত ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শিলাবৃষ্টি এমনকি বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায়। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। আজও ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি। হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও অনুমান করছেন আবহবিদরা। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, মার্চের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল গরম, তাপমাত্রা ক্রমশ বাড়ছিল, তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি ছুঁয়েছিল। এই অবস্থায় চৈত্রের প্রথমেই এই কালবৈশাখী ঝড় কিছুটা হলেও স্বস্তি দিল রাজ্যবাসীকে।